আল্লাহর কথা বলছি, আমার ফ্রেন্ড বোমা, তো ফ্রেন্ডে যেভাবে সুমাসুমি করতেছ মানে ও লাগিয়ে লাগে এমনি, এত মোবাইলের মধ্যে যেভাবে সুমাসুমি করতেছে এত সুমাসুমিতে গোল্ডেন এ প্লাস জান আর দিতে পারবো না, বাসা অনেক লোকজন আছে বাড়ি কথা বলবো না, প্লিজ রাখ করো না বেবি, ওকে ওকে আরো 500 টাকা দে আমার, তুমি আর দেবা না তুমি, আল্লাহর কথা বলছি আমার ফ্রেন্ড বোমা, তো ফ্রেন্ডে যেভাবে সুমাসুমি করতেছস মানে ওয়ালে ভাঙিয়ে লাগে না মামা, ভুল দেখছো তুমি আর কি, ও একটা জিনিস আমারটা সে ইয়া করতেছিল তাই ওইটা খুলতে ছিল না তাই দেখলাম খুলতে পারি নাকি, কি দেখছস, কই কিছু কই নাই তো, মানে একটু কি কি দেখছস, ও বলতেছে যে আমার একটু প্রবলেম হয়েছে আমার ফোনটা একটু তুই এসে সেটা ঠিক করে দিয়ে যা, তাই আমি বললাম যে না পরে জমা নিয়ে এখন যাই, যেভাবে দইরে আমি সুমা দিতাছ ওয়ালে তো ফাইটা গেছে, কই মামা সুমা দেই নাই তো, কি বলো তুমি এসব কি করছো সাথে, কোন ওই তো কথা বলতেছিলাম আফা আমরে কেন ডাকো আবার, আফা মামা তুমি কিন্তু ভুল বুঝতেছো, আমি সত্যি শুধু কথা বলছিলাম, বল ওরা তো মোবাইল দিছে কেন, তুই কি কম করছিস নাকি বিয়ের আগে দিয়া সময়তে সময়তে মোবাইলে দাগ ফেলাইছিস, কি কইব মেয়ে তো মোবাইলের মধ্যে যেভাবে সুমাসুমি করতেছে এত সুমাসুমিতে গোল্ডেন এ প্লাস, কি রে আরে না মা মা মামা মিথ্যে কথা বলতেছি, শুনলে তুই আমি এমনি কথা বলতেছিলাম মা, তুমিও শুরু করে দিলো মামা, তো ও তো এরকম না, হ্যাঁ ও তো এরকম না, তুই তো এরকম আসলি না, 7 দিন চুরি করলে পরে তো ধরা গেছিস, তোমার আমি বললাম না যে রায়হান ছেলেটা খুব ভালো আমাদের বাসায় আসলো, তুমি শুরু করে দিলা কাম করে দুলো ভাই, এই বাড়িটারে সুমাসুমির বাড়ি বানায় মানে তোমার মেয়ে তো লাশ সরম উঠে গেছে গা, এই যে বিয়ে ঠিক করলা এই সমস্ত কীর্তি কলাপ জানলে বিয়ে করবো কেন, সমস্যা কি মোবাইলের মধ্যে এই যে সুমাসুমি করতেছে, সুমাসুমিতে গোল্ডেন এ প্লাস তোমার মাইয়া, কি রে আপু মিথ্যে কথা বলতেছে মামা, আপু মিথ্যে কথা বলতেছে মামা, আমি কেমন তুমি জানো না, হ্যাঁ আমি তো জানি আমি জানি, আমার কাছে তো আমি হয়েছে আমার কাছে গেলে চইব, তোর মা কি রকম করছে বিয়ার পরও দেখছি সারা সারা রাত মোবাইল নিয়ে বসে রয়েছে, আমি রায়হানের সাথে কথা বলতেছিলাম, রায়হান ছেলেটা খুব ভালো না ওই যে আমাদের পাঠিয়ে যে আসে, অনেক ভালো 8-10টা গার্লফ্রেন্ড আছে, অনেক ভালো অনেক ভালো, প্রায় সময় আমি এই রিকশা দিয়ে রিকশা রুম পালাই নিয়া তারপর যাইতাছে, হ্যাঁ ওই জন্য বিয়ে ক্যান্সেল করে দিন, কি কষ্ট এগুলা কি করব, বিয়ে বিয়ে দিবা বাসর করে যায় তো সুমন সুমি লাগে বের বল দিয়ে সংসার বানা, আরে না তুই বললে তো তত খারাপ না, চুপ জানো এই সোফা দিয়ে তোর সাপ মারে, মানুষের কে ফ্রেন্ড
আর সোমা সুমিতে গোল্ডেন প্লাস পেছে মায়া সাপোর্ট করে সাপোর্ট তুই সাপোর্ট করস কত তোর আবার খেল লাগে আরে আমার চোখে একদিনও পড়ে নাই তোর চোখে পড়বো করতে তোরটা তো চোখে পড়ে উই ঢেকে রাখে তোরটা ঢেকে রাখো তুমি রাখছো একদিনও দেখুন কি তোর মোবাইল তো খুঁজে পাই না আমি কই রাখছ আব্বু বাজে কথা বন্ধ কর দড়ি তুমি খুঁজে পাই না তোর মোবাইল তো খুঁজে পাই না প্রায় সময় তে এই মোবাইল আছে আমি ডাক দিলে মোবাইল আর কই রাখছ আমি খুঁজে পাই না আমার কাছে দাও দাদা লাভ ইউ সো মাচ আপু তুমি এগুলো দেখো আমি তাও দিকে দাও আরে কি এগুলি ফেন এরপরও বিশ্বাস করতে হবে আমার হ্যাঁ তোর মামা তো ঠিকই কইছে কি রে ওই তোমার কলেজের ফ্রেন্ড আর বিয়া শাদি দিয়ে লাভ কি মোবাইলে তো হয়ে গেছে সব দরকার নাই বাদ সব বাদ ক্যান্সেল করে দে বিয়া এরকম লোকজন কি করবে বিয়া ভেঙে দিলে তোরে বিয়া দিয়ে দেব তোরে তোরে বিয়া দিয়ে দেব আর বদলি তোরে দেব ফাও কথা কম আর তোরা 100 দিন কইছিস এইসব সাজ মত ছাড়তে আমি কি বুড়ো হয়ে গেছি গা না তুই তো জোয়ান আরে বাবা রে বাবা টিনেস মাত্র 14 চলতাছে হ্যাঁ নাকি টোটের মধ্যে রং মারাত সকাল বিকাল ঘুমের মধ্যে চায়া চায়া দেই যে আটা সামনে ইস এম এম বরস নি গেল নাকি শুনুন দে হ্যাঁ আরে বিয়েটা ক্যান্সেল করে দিয়ে মান সম্মান যদি নষ্ট করতে না সব মাইয়া শ্বশুর বাড়ি গেলে আমি সত্য করে সংসার ঠিক মনে ফ্যামিলির কিছু জিনিস লুকায় রাখতে হয় একটারে কাজ এই কি লুকায় রাখবো যারা লুকায় রাখে এরাই তো ভুল করে এরাই ভুল করে এখন বর্তমান সমাজে প্রত্যেকটা ঘরে ঘরে শতকরা 95টা 98টা 99টা মাইয়া এরকম মোবাইলে ধ্বংস হয়ে যাচ্ছে শুধু একমাত্র মোবাইল কি আছে মোবাইলে দেখ বুঝ আমার কক বুঝাই দে মোবাইলের মধ্যে কি আছে তুমি তো কিনা দিছো আমি কিনা দিছি কেন কিনা দিছি পড়াশোনা করে মোবাইল দিয়া যেন একটু ওর কি ভালো হয় অ্যাক্টিভিটিস ভালো হয় এই জন্যই তো দিছি ওরে কি মোবাইল কিনা দিছি আমি চুমাচুমি করার লেগা হ্যাঁ কি রে ম্যাক্সিমাম পরিবার গুলি ধ্বংস হয়ে যেতেছে মোবাইলে সারা সারা রাত জায়গা মোবাইল চালা বেলা 10টা 11টা 12টা পর্যন্ত কইরা ঘুমায় সংসারের কোনো কাম কাজ কোনো কিচ্ছু না পড়াশোনার দিক দিয়েও কিছু না খালি বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড কোথায় আছো কেমন আছো হাই হ্যালো এই যে মেসেজ গুলি এগুলি পড়লে তো শরীরে লম্বা দাঁড়ায় যায় কিরে হ্যাঁ কি কয় আমি তো জানো না আমি হ্যাঁ অনেক লাভ করি আমার ছেড়া মাছ আর ও ও ছাড়া আমি দ্বিতীয় কাউকে বিয়ে করব না স্যার এই যে নির্লজ্জের মতো বাবা মার সামনে কথা যে মেয়ে কইতে পারে এর একমাত্র কারণ হলো মোবাইল আজকে কাপড় চোপড় নিয়ে ঘর থেকে বের হয়ে যাবে বের হয়ে যাবো থাকবো না তোমাদের বাড়িতে আমি রাহানের সাথে সংসার করব তোমাদের পছন্দের ছেলের আমি বিয়ে করব না এটা আমি তোমার আগেই বলছিলাম তুমি আমার কথা শোনো নাই ও সারাদিন গাঁজা খা গাঁজা মাঝে রাস্তায় ভিক্ষা কর কি শুকনো আগে তুমি তো বললে ওরে তোমার ভালো লাগে এখন আবার গাঁজা খাই কেন বলতেছো তুই এতক্ষণ তোর পাশে তুই আর বিয়ে করবি কোন আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিছি তাদের মেয়ে কয়জন আমাদের মাত্র তিনজন তিনজনটা বিদায় দিয়ে দেবো ওই সব কাজ তুই আর ওই দুজনে মিলা করবি কি কত মেয়েগুলা এটাই সিদ্ধান্ত এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত 19-20 করবা ওই যে এরকম সাজ দিয়া চুমকি চলেছে একাপতে এটি শেষ বা আমার সময় কই কোন কি করস তুই আমি যে সারাদিন সাজে উজু করি তারপরে যে মোবাইল টিপে খাই এটাই তার কই সময় কই এটার লেগে আইছো হ্যাঁ বুড়ো বয়সে শরম করে না তো হ্যাঁ এরকম আগে টিপতাম না দাঁত মুখ তেরা হয়ে গেছে কদিন পর দাঁত পড়ে যাবে এই যে বিগা তখন এখন সাজ গোছার না হ্যাঁ সাজ গোছার না এই সাত গজের মধ্যে কি আছে বদমাস যা যাস যাস না গে একটা গাজর লোক বাদ দিবা না যা এই যে ম্যাডাম না আপনারা বারবার কই দিতাছি মোবাইল আজকে থেকে আমার কাছে থাকবে আমার ফোন দাও মা আর কোনো ফোন নাই আমার কথার বাইরে গেলে কেন আপ তো বাইরে ভাঙা ঘরে বসে কুঙ্গু করে তারপর খাওয়াবো এমনি তো পালতো হয় ওইভাবেই পালো মনে থাকে জানো দ্যাট ইজ মাই ফাইনাল ডিসিশন ফোন দিবি না না দিলি ফোন আমি তো বাড়িতেই থাকবো না আমি চলে যাবো